হ্যালো এভরি ওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কিভাবে আপনারা ট্রেনের লোকেশন ট্র্যাকিং করবেন। এজন্য প্রথমেই আপনারা প্লে স্টোরে যাবেন, এরপর আপনারা বিআর এক্সপ্লোর লিখে সার্চ করবেন, এরপর আপনারা বিআর এক্সপ্লোর অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর আপনারা রেড আইকনে ক্লিক করবেন। রেড আইকনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসিংটা দেখাচ্ছি। এজন্য সাইন আপ নাও এখানে ক্লিক করবেন, এরপর আপনার ফোন নাম্বার দেবেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর অবশ্যই আপনি এখানে একটা রেফারেল কোড দেবেন। আপনি যদি রেফারেল কোড দেন তাহলে আপনি অ্যাকাউন্টের মধ্যে 10 টাকা ব্যালেন্স পাবেন। এরপর স্ক্যান ইওর এনআইডি এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফটো তুলবেন। এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর আপনি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে ট্রেন ট্র্যাকিং করতে চান, এজন্য প্রতি ট্র্যাকিংয়ে 1 টাকা চার্জ হবে। আপনার ব্যালেন্স চেক করার জন্য এজন্য 3 ডট মেনু এখানে ক্লিক করবেন, এরপর চেক ব্যালেন্স এখানে ক্লিক করবেন। চেক ব্যালেন্সে ক্লিক করার পর আপনি সাইন আপ বোনাস পাবেন, আপনি রেফারেল বোনাস পাবেন, আপনি আপনার রিমেনিং ব্যালেন্সটাও দেখতে পারবেন এবং আপনার ব্যালেন্সের এক্সপায়ার ডেটও দেখতে পারবেন। আপনি যদি ট্রেন ট্র্যাকিং করতে চান এজন্য ট্রেনে ক্লিক করবেন, এরপর লোকেট ট্রেন এখানে ক্লিক করবেন, এরপর আপনার ট্রেন সিলেক্ট করে নেবেন। আপনার যদি আপ ট্রেন হয় আপ সিলেক্ট করবেন, আপনার যদি ডাউন ট্রেন হয় ডাউন সিলেক্ট করবেন। এরপর আপনার ট্রেন লোকেশন ট্র্যাকিং করার জন্য ট্রেনের নামে ক্লিক করবেন। নামে ক্লিক করার পর আপনার সার্চ অ্যাপ্লিকেবল এটা দেখাবে, এরপর আপনি ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর চেকিংয়ে থাকবে, এরপর আপনার ট্রেন লোকেশনটা দেখতে পারবেন। এরপর আপনি যদি আপনার এই অ্যাকাউন্টে রিসার্চ করতে চান এজন্য অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর বাই প্যাকেজ এখানে ক্লিক করবেন। বাই প্যাকেজে ক্লিক করার পর আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পারবেন। আপনি যদি কাস্টম প্যাকেজ নিতে চান কাস্টমে ক্লিক করবেন, আপনি যদি পছন্দ মতো প্যাকেজ নিতে চান এজন্য প্যাকেজ সিলেক্ট করে নেবেন। প্যাকেজ সিলেক্ট করার পর লোডিংয়ে থাকবে, এরপর আপনি পেমেন্ট মেথড সিস্টেম দেখতে পারবেন। এরপর আপনার যদি কার্ড থাকে কার্ড সিলেক্ট করে নেবেন, আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান এজন্য মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে বিকাশ, রকেট এগুলো দেখতে পারবেন। তাহলে বুঝতেই পারতেছেন আপনি বিকাশ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আশা করি আর আপনাদের ট্রেন লোকেশন ট্র্যাকিং করতে কোনো সমস্যা থাকবে না, আপনারা খুব সহজেই ট্রেন লোকেশন ট্র্যাকিং করতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।